আমাদের এখানে যে বারোয়ারি পুজো হয়, আগের দুটো ব্লগ আপনারা কেউ দেখেননি, কিন্তু আশা করি আজকের ব্লগটা দেখবেন। রাত্রেবেলা ঠাকুর আসবে এবং ভোর 3:30 মা আসছে। তো আমাদের সঙ্গে থাকুন, দেখুন কেমন লাগে। এটা সারা গ্রাম মিলে এই কালী পুজোটা হয়। তো এখন এই মুহূর্তে যেখানে মনসা পুজো হচ্ছে, মনসা, শীতলা এবং কালী তিনটি পুজো হয় এবং রাত্রেবেলা রক্ষা কালী মায়ের পুজো হয়। তো আমার ছেলে আছে আমার সঙ্গে, আমার ছোটো ছেলে। তো চলুন দেখাই। ভোর রাত্রে মায়ের ঘট উঠছে সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি, পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগবে আশা করি। মায়ের মন্দিরে মা আসছেন আর রাত্রের যে পুজো সেই পুজো দেওয়ার জন্য আবার যাচ্ছি। হাতে পুজো আছে, মানে এখন প্রচুর পুজো পড়ে আর সেই সব পুজো আলাদা আলাদা করে থালায় চিহ্নিত করে দেওয়ার সমস্যা হয়, সেই জন্য আমরা এটা দিই এবং এটি একটি পাত্রে করে মাকে নিবেদন করা হয়। মায়ের নিয়ম আছে যে আমরা অর্থাৎ ব্রাহ্মণেরা ছাড়া মাকে বেদিতে কেউ নিয়ে যেতে পারবেন না। তো আমরা যারা ব্রাহ্মণদের সন্তান আছি তারা আমরা মাকে আস্তে আস্তে বেদিতে উপস্থাপিত করছি, বেদিতে বসানোর যে কাজ সেটি আমরা করছি এবং এরপর পুজো শুরু হবে। এই মুহূর্তে আমরা বেদিতে বসাচ্ছি, দেখুন সেই দৃশ্যই আপনাদের দেখাচ্ছি। এটি প্রায় ভোর রাত হয়ে গেছে, রাত প্রায় এখন 4:30 এরকম বাজছে। আজকে যে পুজো আজ সকাল থেকে দেখিয়েছি সেই পুজোর এখন রাত্রেবেলা আমরা পুজো দিতে যাচ্ছি আর দেখাবো সে দৃশ্য। এবং যাওয়ার দৃশ্য দেখাবো এবং মা আসার যে দৃশ্য সেটিও দেখাবো। চলুন এখন পুজোর জোগাড় করি, করে আপনাদের দেখাবো। বন্ধুরা, লেজ ডিভার চ্যানেল এই ধরনের প্রোগ্রাম আপনাদের দুটো দিয়েছে, আপনারা কিন্তু দেখেননি, তো আজকে দিচ্ছি, দেখুন। ভালো লাগলে দেখবেন, না হলে আর কি বলবো, ব্লগ চ্যানেল তো আমাদের নয়, তো আমরা রেলের বিভিন্ন ভিডিও ছাড়ি। আজকে মা রক্ষা কালী মায়ের যে পুজো সেই জন্য আমরা ঈশ্বরের উদ্দেশ্যে যে পুজো সেই পুজো দিই। আমরা একটু ডেকোরেটিং করে দিই এই কাজু টাজু কিচমিচ টিচমিচ দিয়ে। কালী পুজো এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং আমরা তো জ্ঞান ভোট দেখছি, আমার বাবা তখন এই পুজোটা দিত, এই এরকমভাবে সন্দেশকে সাজিয়ে ডেকোরেটিং করে বাবা আরও সুন্দর করে করতেন। তো আমরা চেষ্টা করছি, সেরকম তো হবে না, যতটা সম্ভব করা যায় সেই চেষ্টা করছি। পুজোর থালা প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, চলুন আমরা যাই মায়ের কাছে। যদিও মায়ের মূর্তি এখন দেখাতে পারবো না, ভোরবেলা এলে মা তখন দেখাবো, এখন চলুন পুজো নিয়ে যাচ্ছি। ছেলে আমার, এটা আমার শালাবাবু, আমার ছেলে, বড় ছেলে ক্যামেরা করছে, আমার বাহন কিন্তু পড়ে রইল। হ্যাঁ, যাচ্ছি এখন রাস্তা, আমরা যাচ্ছি, দেখুন চারদিকে পরিবেশটা একবার দেখছেন, মাইক যদিও চলছে কিন্তু বেশি লোক নেই, কম লোক। Thank you.
যখন আসবে রাত্রেবেলা তখন আমরা দেখাবো। এই মুহূর্তে মূর্তি আনার জন্য সব প্রস্তুতি হচ্ছে, স্বয়ং মিলে যাচ্ছে এবং সারা রাত্রি ধরে কিন্তু ওই মূর্তিটা আনা হবে আমাদের যে প্রসেশন করে। এবং দেখুন এখানে ব্যান্ড বাজছে, বুড়ো শিবের ঘর। আর ওই যে চুরোটি দেখা যাচ্ছে ওটা রক্তকালী, আর এটা হচ্ছে আমাদের আটচালা। এখানে গ্রামের সমস্ত মানুষ এসে সমবেত হয় এই জায়গাটিতে এবং সবাই মিলে আনন্দ অনুষ্ঠান সঙ্গে যুক্ত হয়। তো রাত্রেবেলা যখন মা আসবেন সেই ছবি দেখাবো এবং পুজো হতে হতে প্রায় সকাল হয়ে যাবে এবং সেই ছবি আপনাদের দেখানোর ইচ্ছা হবে। চলুন এখন আবার যখন মা আসবেন তখন দেখাবো। ভোর 4টে বাজছে প্রায়, তো এই মা আসছে। যখন ভোর রাতে এলেন আমাদের বাড়ির সামনে, সেই সময় আমরা পুজো দিচ্ছি। আর দেখুন মায়ের সেই মূর্তি, কত সুন্দর সেই মূর্তি। তো পুজো দেওয়ার পর আমাদের যে ঘর, সেই ঘরের সামনে দেখুন আমার জন্মদাত্রী মা, শাশুড়ি মা, আমার স্ত্রী, ছেলে, শালাবাবু, বড় ছেলে সবাই দাঁড়িয়ে আছে। তো এই মুহূর্তে মূর্তি এলো প্রাঙ্গণে এবং ঘট স্থাপিত হচ্ছে। যে দৃশ্য আগেই আপনাদের দেখিয়েছি, ঘর তোলা হচ্ছে, তো সেই ঘর এনে মায়ের মূর্তির সামনে স্থাপন করা হলো। যে মূর্তি আমরা একটু আগে বেরিয়ে তুলেছি সেই মূর্তির সামনে ঘট স্থাপিত হলো এবং হোম পর্ব চলছে, পুজো শেষ হলো। এখন প্রায় সকাল 8:30 বাজছে, 8:30 নয় 9:30 বাজছে এখন। তো কেমন লাগলো আজকের উপস্থাপনাটি অবশ্যই জানাবেন, এইভাবে সঙ্গে থাকবেন, অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। অবশেষে কমপ্লিট হলো আমাদের পুজো। তো কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখাবো। ততদিনের জন্য অনেক